subscribe my channel, press the bell icon. Assalamualaikum everyone, welcome back to my channel. আর আজকে দই দিয়া কলিজা মশলা রেসিপিটা দেখাইমু। আর এটা একদম নতুন রেসিপি। আর এই তো কলিজা, আজকে ঈদের ফলের দিন, তা কুরবানির কলিজা। আর এখানে গরম জল বইলাম। আর এবার এটা কলিজাটা দিয়ে দিব। দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিব। আর 5 মিনিটের মতো সিদ্ধ দেয়া, জলটা থেকে উঠাই নিব। সকালে একটু চা খাই, বিস্কুট, দই ফোলা। সকাল করে নাস্তা, মসুরের ডালের খিচুড়ি বানাইলাম, জোর জোড়া খিচুড়ি শুকনা। কলিজাটা এরকম সিদ্ধ দিলে কলিজার একটা দুর্গন্ধ আছে, এই গন্ধটা থাকে না। আর দেখতে পাচ্ছ ময়লাটা উঠে গেছে। আর এবার আমি জলটা ছাড়িয়ে দিব, কলিজা থেকে জলটা জড়াইয়া উঠাই দিব। আর এখানে তাওয়াতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আর এবার তেজপাতা, দারুচিনি, বড় সাইজের পেঁয়াজ নিয়েছি তিনটা, পেঁয়াজ কুচিটা দিব। দুই মিনিট পেঁয়াজটা আমি ফ্রাই করব। আর পেঁয়াজে একটু লবণ দিয়ে দিব, লবণ দিলে তাড়াতাড়ি এটা ফ্রাই হয়। রসুন বাটা, আদা বাটা, আর এখন হলদির গুঁড়া দিয়ে দিলাম। আর এখন মরিচের গুঁড়া দিলাম। ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াটা ফোড়া দিব একটু জলদি। এবার মশলাটা ভালো করে কষাই নেন। আর এখানে দই নিয়েছি 4 চামচের মতো, এটা দিয়ে চামচ দিয়ে। আর দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম এরকম চামচের সাহায্যে। আর এই তো এটা জল ছড়িয়ে নিলাম কলিজাটা। আর আমার মশলাটা এখন কষানো শেষ। এবার আমি দইটা অ্যাড করে দিব। মশলার সঙ্গে দইটা মিক্স করে দেব। আর দই আর আমার মশলাটা কষানো হয়ে গেল। এবার আমি কলিজাটা অ্যাড করে দিব। আর
এবার এটা আমি একটু জল দিয়ে বিশ মিনিটের মতো ঢাকিয়ে রাখুন। জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, আরো 10 মিনিটের মতো ঢাকিয়ে দিব। এবার এটা হয়ে গেল শেষ। আর এখানে আমার হলুদের দই যে সিটিটা শেষ হয়ে গেছে, কতটা গ্রেভি হয়েছে। যদি একটু ভালো লাগে একটু লাইক দিবেন, একটু সাবস্ক্রাইব দিবেন। আর এদিকে করলাম মাংসের ঝোল, আর কলিজাটা শুকনো আছে তাই এই ঝোল দিয়ে মাংস দিয়ে লাগিয়ে